Hi, welcome back to my channel, The Better Beauty. I'm Devoshri, and in today's video, I'm going to share with you facial skin ki clean rakhar proyojonita o tar shothik poddhati somporke. Tahole shuru kora jak. Skin care er prothom ebong important step hocche cleansing. Keno? সেটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট টেস্ট করেছি, চলো দেখি নি। এই টেস্টটা করার জন্য আমি এখানে একটি পরিষ্কার টিস্যু নিয়েছি, যেটা আমাদের স্কিনের মতনই কাজ করে, যার এই দিকটা একদম পরিষ্কার আর এই দিকে আমি সামান্য ভ্যাসলিন ও পাউডার দিয়ে একটা লেয়ার তৈরি করছি, যেটা আমাদের স্কিনের অয়েল এবং বাইরের ধুলোবালি মিশে তৈরি হয়। এবারে আমি দুটো জায়গাতেই সমান পরিমাণ জল দিচ্ছি। দেখো যেই দিকটা পরিষ্কার সেই দিকে জলটা কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে ছড়িয়ে গেল, কিন্তু যেই দিকে আমাদের ভেসলিন এবং পাউডারের লেয়ার দেওয়া রয়েছে সেদিকে জলটা কিন্তু টিস্যু পর্যন্ত পৌঁছতেই পারেনি। তাহলে বুঝতে পারলে কেন আমাদের স্কিনটাকে পরিষ্কার করা এত প্রয়োজন? তোমরা বুঝতেই পেরেছ কেন আমাদের স্কিনকে ক্লিন রাখা দরকার। এবার চলো তার সঠিক পদ্ধতি দেখি। প্রথমে মুখটাকে ড্যাম্প করে নেবে বা ভিজিয়ে নেবে। এখানে আমি তোমাদের দেখানোর জন্য স্প্রে করে নিচ্ছি, তোমরা নর্মালি মুখটা ভিজিয়ে নেবে এবং তারপরে তোমাদের পছন্দের মতন যে কোনো ফেস ওয়াশ হাতে নিয়ে সেটিকে এইভাবে দু হাতে রাব করবে। দেখো এবারে সার্কুলার মোশনে, ঠিক আমি যেভাবে করছি, পুরো স্কিনে মাসাজ করবে অন্তত 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত, যাতে করে তোমাদের স্কিনের সমস্ত ময়লা অয়েল ভালোভাবে মেল্ট হয়ে যায় এবং যখন তোমরা মুখটা ধোবে সেটি যেন একওয়াশে বেরিয়ে আসে। দেখো মনে রাখবে যখন তুমি মাসাজ করবে তখন যেন খুব হালকা হাতে মাসাজ করো, খুব জোরে মুখে প্রেশার দেবে না। স্কিন কেয়ারের মানে স্কিনকে যত্ন নেওয়া, তাকে টর্চার করা নয়। এবার আমি মুখ ধুয়ে আসব। মুখ ধোয়া হয়ে গেছে, এরপরে যে কোনো পরিষ্কার এবং নরম কাপড় দিয়ে মুখটাকে এইভাবে প্যাড ড্রাই করে নেবে। মনে রাখবে মুখ ধোয়ার পরে সবসময় স্কিনকে এইভাবে প্যাড ড্রাই করবে, এইভাবে রাব করবে না। তোমরা নিজেরাই ফিল করতে পারবে তোমাদের স্কিন কতটা ফ্রি লাগছে, কতটা ফ্রেশ লাগছে, এবং সঙ্গে সঙ্গেই নিজেদের পছন্দের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। ব্যাস হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে জানাও, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটিও আমাকে জানাতে কিন্তু ভুলো না। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং টপিকের ওপরে ভিডিও পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই।